স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজকের এই সময় মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পেছনে কারণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। শুধু নিজেকে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনি কিছু ঘরোয়া প্রতিকার অবলম্বন করতে পারেন, আর তার মধ্যে হচ্ছে তুলসী। আপনারা এই গাছটিকে দেখে নিশ্চয়ই অনেকে চেনে গেছেন। এই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ। এই তুলসী পাতা অসুখ নিরাময়ে খুবই উপকারী। এটাতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যা আপনাকে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করবে। তুলসীর সাথে দুধ সেবন করলে যে সব উপকার পাওয়া যায়, জানতে ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুলসী হার্টকে স্বাস্থ্যকর রাখে। তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। এর পাশাপাশি দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আপনাকে স্বাস্থ্যকর রাখবে। ক্লান্তি হ্রাস। সারাদিন ক্লান্তির পরে আপনার মস্তিষ্কে বিশ্রাম দরকার। এটির জন্য এক কাপ গরম তুলসী দুধ পান করুন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শিথিল করবে এবং মস্তিষ্কের কর্টিসল স্তর হ্রাস করবে। পাথর নিরাময় করে তুলসী। তুলসী ও দুধ শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস করে যা শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে। কিডনিতে পাথর হলে এটির মাধ্যমে নিরাময় করা যায়। তুলসী পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা দুধের সাথে একসাথে খেলে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে। ফ্লুর মতো সমস্যাও কাটিয়ে উঠতে সহায়তা করে এই তুলসী পাতা। এজন্য তুলসী দুধ সেবন খুবই উপকারী। তো বন্ধুরা, চলুন দেখে নিই কিভাবে খাবেন তুলসী দুধ। এজন্য প্রথমে তুলসী গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে এসে ভালো করে পিষে বা ব্ল্যান্ড করে রস বের করুন। তারপর এক গ্লাস দুধ নিন। এক গ্লাস দুধের মধ্যে 4 থেকে 5 ফোঁটা তুলসী পাতার রস মিশিয়ে নিন। তারপর এটি খেয়ে নিন। আশা করছি উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।